এই বন্ধুরা, আজকে আমি চলে এলাম আমাদের বাজারে প্যান্ডেলের, আদিবাসী প্যান্ডেল কি করে দাদারা বানিয়েছে। আজকে দাদার কাছে কিছু জিজ্ঞাসা করবো, কি কি ফল দিয়ে বানিয়েছে না দিয়ে বানিয়েছে। দাদা বলো, তোমরা সবাই কেমন আছো? ইয়ে তোমাদের বাড়ি কোথায়? এত কি কি বানানো আছে এখানে? এখানে মোটামুটি 42টা রকমের আইটেম আছে। এখানে 42 রকমের আইটেম আছে, মানে অনেক ধরনের জিনিসের নাম, অনেকটা আমি জানি না যে কোন জিনিসটার কি নাম। ঠিক আছে, তাও আনুমানিক কি কি জিনিস দিয়ে বানানো আছে? এখানে নারকেলের মালা আছে, কদম ফুল আছে, তারপরে গোলাপ আছে, মানে বেদ ফল আছে, তারপর কটবেলেরি আছে, চারা আছে, ধুগলা পাতা আছে, এদিকে মোটামুটি 42 থেকে 43টা আইটেম আছে আমাদের এখানে। 42 থেকে 43টা আইটেম দিয়ে আমাদের এই প্যান্ডেলটা গড়া এখানে বেশ খুব সুন্দর করেছে। আর তোমরা সবাই আসবে, দেখে যাবে আমাদের প্যান্ডেল কেমন হয়েছে। আর আমাদের ঠিকানা হলো পাল্লা বাজার, সর্বজনীন পুজো।
আমার দাদা 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 আমার দাদা